আমাদের ওই 10 থেকে 15 জনের একটা ডেলিগেট টিম ঠিক হয়েছে, এটা নিয়ে আমরা যাচ্ছি। আমাদের যে মূলত 10 দফা দাবি, এই 10 দফার দাবি নিয়ে বিস্তারিত আমরা যা চাই সেটা ইতিমধ্যে আমরা মেল করেছি। আলোচনার বিষয়বস্তুতে যদি আমাদের দাবি সম্পর্কে, দাবির এক্সাক্ট পরিভাষা কী, কেন আমরা এটা চাইছি, এই ঘটনা 9 তারিখের ঘটনার সাথে কীভাবে যুক্ত, আমাদের দাবির যুক্তিযুক্ততা কী, সেটা বলে দেওয়ার জন্য আমাদের যাওয়া। রাজ্য প্রশাসনের দিক থেকে যদি সদর্থক ভূমিকা এবং মাননীয় মানবিক জায়গা থেকে, মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘটনাকে কন্ডেম করেছেন বলছেন, সেই জায়গা থেকে ক্যাপিটাল পানিশমেন্ট চাওয়ার কথা বলছেন, সেই জায়গা থেকে যদি তাদের দিক থেকে একটা সদর্থক ভূমিকা আমরা পাই, তাহলে আমরা মনে করব যে একটা জায়গায় হয়তো এই আন্দোলনের দিক থেকে যা আমরা চেয়েছিলাম এবং দ্বিতীয় অভয়া হয়তো আমরা একটা জায়গায় ভবিষ্যতে হয়তো আটকানোর বোধ করত। অনশন একটা কর্মসূচি, তাহলে সেই কর্মসূচি নিয়ে অনশনকারীদের যা মতামত, আলোচনার পর সেই মতামত আমাদের জিবি মিটিং এবং অনশনকারীদের কাছে রাখবো আমরা, সেখান থেকে সিদ্ধান্ত যেটা উঠে আসবে সেই অনুযায়ী সিদ্ধান্ত হবে। কিন্তু ন্যায় বিচার যতদিন না হচ্ছে ততদিন অবধি আমাদের যে আন্দোলন, এই আন্দোলন চলবে। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন সেটা বলেছিলেন যে যদি কোনো প্রমাণ থাকে তাহলে আমি তদন্ত করে দেখব। আমরা আমাদের দিক থেকে যাবতীয় যা তথ্য প্রমাণ, আমরা ভেবেছিলাম যে এই ঘটনাগুলো ওপেন সিক্রেট, কে জানে না আরজিকরের ভিতরে কী দুর্নীতি ছিল, ওখানকার মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আক্তার আলীর কী অভিযোগ ছিল, ভিজিলেন্স দপ্তরের কাছে কী অভিযোগ রেখেছিলেন, নানান বদলি সংক্রান্ত সন্দীপ ঘোষ স্যারের যে বদলি সংক্রান্ত জায়গাগুলো, সেই জায়গাগুলো আমরা জানতাম যে রাজ্য প্রশাসন সবটাই জানে। জানে না যখন বলছেন, তদন্ত করার কথা মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলেইছেন, আমরা তথ্য প্রমাণ নিয়ে যাচ্ছি, আমরা যে আমাদের কাছে যা তথ্য প্রমাণ আছে আমরা দিয়ে আসবো। এর আগে বহুবার আপনারা মিটিং করেছেন, নবান্নে গেছেন, কালীঘাট গেছেন, কিন্তু রফা সূত্র বেরোয়নি, আবার আপনাদের হাঙ্গা স্ট্রাইকে বসতে হয়েছে, আজকে আপনারা কতটা আশাবাদী? না, আমরা আজকের অনেকটাই আশাবাদী, এবং এই জন্যই যে এদের যে দৃঢ়তার জায়গা থেকে এরা বসেছে, অনশনে বসেছে, এবং সেই জায়গা থেকে এরা নিজেদের দাবিটা, যে আমাদের যে দাবিগুলো আছে নিজেদের দাবিটাকে এরা এক্সপ্লেন করে যেমনভাবে গুছিয়ে বলছে, আমরাও সরকারকে সেভাবে গুছিয়ে বলে দিয়েছি যে প্রত্যেকটা দাবি সাধারণ মানুষের উপকারে আসবে, ফলপ্রসূ হবে। আজকের দাবিগুলো সব যদি মানা হয় আগামী দিনে একটা নতুন স্বাস্থ্য ব্যবস্থা মানুষ দেখতে পাবে। যে অসুবিধার কথা মানুষ এখন জানাচ্ছে, আমি বলো ওই মানুষগুলোই আমাদেরকে আশীর্বাদ দেবে, কারণ আমাদের যে টার্গেট সেটা হলো আজকের সেই সমাধান সূত্র বের করে এনে একটা সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা মানুষকে উপহার দিতে পারবো, এই আশা রেখেই। একটা লাস্ট কোয়েশ্চেন, এই যে এতদিন ধরে টানা অনশন, এত জুনিয়র ডাক্তারের অসুস্থ হয়ে যাওয়া এবং তারপরও গোটা ঘটনাকে কনসিস্টেন্ট রাখা অনশনটাকে, আজকে এই আলোচনার পর এই অনশন কি উঠতে পারে, সম্ভাবনা আছে? সম্ভাবনা তো সব দিকেই আছে, অনশন চলা কিংবা ওঠা, এটা লাস্ট যেটা আমরা ডিসিশন নেব সেটা মিটিংয়ের রেজাল্ট অনুযায়ী, এবং যারা অনশনকারী আছে তাদের মানসিক এবং তাদের শারীরিক জায়গাগুলোকে বিশ্লেষণ করে ওদের কথাটাই শেষ কথা হবে বলে। 10 দফা দাবির বেশ কয়েকটা দাবি রাজ্য সরকার মেনেছে, কলকাতার পুলিশ কমিশনার চেঞ্জ থেকে আরও বেশ কিছু, কিন্তু এখনও আমাদের যে হেলথ সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম, আপনারা তারও প্রসারণ চাইছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনাদের যে ডিমান্ড গভর্নমেন্টের কাছে থাকবে, কোন কোন পয়েন্টগুলোকে আপনারা ফোকাস করবেন? প্রত্যেকটা পয়েন্টই সেম ফোকাস হবে, এবং আমরা চাইবো যে প্রত্যেকটা পয়েন্টই গভর্নমেন্ট কী বলবো পজিটিভলি দেখবেন, এবং যেটা নারায়ণ স্বরূপ নিগমের কথা বলছেন, আজকে আমরা যথেষ্ট তথ্য প্রমাণ সঙ্গে নিয়ে যাচ্ছি, আমরা ডিরেক্টলি ম্যাডামের হাতে দেবো, এবং আমরা বিশ্বাস করবো যে ম্যাডাম ব্যাপারটা বিশ্লেষণ করে দাবিগুলো মেনে নেবেন বলে আমরা আশা করছি।